হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন ভিউয়ার্স। তো আবারও চলে আসছি আজকে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে স্মার্ট কার্ডটা, আমরা কিন্তু এখনও কিন্তু অনেকজনে স্মার্ট কার্ড পাই নাই, কিংবা অনেক এলাকায়, অনেক গ্রামে, অনেক উপজেলায় কিংবা অনেক ডিস্ট্রিক্টের মধ্যে এখনও স্মার্ট কার্ডটা কিন্তু অ্যাভেলেবেল পায় নাই সবাই। তো এটা কিভাবে আমরা দেখবো আমাদের স্মার্ট কার্ডটা এখন বর্তমানে কোথায় আছে, বা আমরা কিভাবে এটাকে সংগ্রহ করতে পারবো, আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল দিয়ে চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন কিংবা কোথায় আছে সেটা তো আজকের এই ভিডিওতে সেটা দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপনাদের মাঝে আপলোড করব সেটা নোটিফিকেশন আকারে কিন্তু শু করবে। সো ভিউয়ার্স, তো আপনারা যেটা করবেন, তো আমি একটু যদি একবারে ভেগে চলে যাই, আপনারা আপনাদের যে মোবাইল আছে সেটার ক্রোম অ্যাপ্লিকেশন যেটা সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে উপরে গিয়ে আপনারা জাস্ট যে অ্যাড্রেসটা লিখবেন সেটা আমি দেখাচ্ছি, NID, জাস্ট এতটুকু লিখলেই হবে। তারপরে আপনারা এটাকে ইন্টার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে নেক্সট যে ফেজের মধ্যে নিয়ে আসবে সেখান থেকে আপনারা দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। তো আমি অলরেডি আমি দ্বিতীয়টার মধ্যে ক্লিক করে দিছি। তো আমি যদি এটাকে একটু ডেস্কটপ মোডে করে নিই তাহলে একটু বুঝতে ভালো হবে। সো বিয়ার্স, তারপরে যখন আপনাদের নেক্সট যে ফেজের মধ্যে নিয়ে আসবে সেখান থেকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন স্মার্ট কার্ড স্টেটাস, তো এটাতে আমরা যদি একটু টাচ করি তাহলে আমাদের কিন্তু নেক্সট ফেজের মধ্যে নিয়ে যাবে, যেখান থেকে আমরা আমাদের স্মার্ট কার্ড যেটা সেটার ফিউচার বর্তমানে কোথায় আছে সেটা আমরা দেখতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, আপনাদের জন্ম নিবন্ধনে কিংবা আপনাদের স্মার্ট কার্ড NID কার্ডের মধ্যে একটা 17 ডিজিটের, সরি জন্ম নিবন্ধন না, আপনাদের যে NID কার্ড যদি থেকে থাকে সেটাতে 17 ডিজিটের একটা নাম্বার থাকবে, কিংবা 16 ডিজিটের একটা নাম্বার থাকবে, অথবা আপনাদের যদি কোনো ফর্ম থাকে সেখানে কিন্তু ফর্ম নাম্বার দিয়েও দেখতে পারবেন। তো এখানে কিন্তু অলরেডি লেখা আছে NID কার্ড নাম্বার অর ফর্ম, তো আপনাদের যদি ফর্ম থাকে ওই ফর্মের নাম্বারটা দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন। আর যদি স্মার্ট কার্ড থেকে থাকে কিংবা NID কার্ড যদি থেকে থাকে সেটার নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা NID কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে নিচে একটু নামলে আমরা যেটা যেটা দেখবো জন্ম তারিখ, অর্থাৎ হচ্ছে আপনাদের কত সালে জন্ম হয়েছে, কয় তারিখ সেটা এখানে দিয়ে দিবেন। তো ওটা আপনাদের স্লিপের মধ্যেও থাকতে পারে কিংবা আপনাদের যেই NID কার্ড আছে সেটার মধ্যেও থাকতে পারে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের মতন করে আপনাদের যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে যেটা করব, আমরা যখন আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেওয়া হয়ে যাবে তখন দেখবেন নিচে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, তো সেটা আপনারা কিন্তু নিচে আরেকটা খালি ঘর আছে সেখানে অ্যাকুরেটভাবে দিয়ে দিবেন, যেভাবে আছে ওইভাবে দিবেন। যদি ছোট হাতের থাকে ছোট হাতের, কোনো সংখ্যা থাকলে সংখ্যা যেভাবে আছে সেভাবে দিবেন। তো আমি একটু যদি দিয়ে নিই আমারটা, OIRHKV, তারপর দেখুন নিচে লেখা আছে সাবমিট, তো আমরা সাবমিটে দিয়ে দেব। আমার একটু ভুল হয়েছে ভিউয়ার্স, তো আমি আবারও দিয়ে দিচ্ছি। অ্যাকুরেট যেটা আছে আপনারা ওটাই দিবেন, BRXA8। সো ভিউয়ার্স, অলরেডি আমাদের হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, একটু যদি ডেস্কটপ মোডটা অফ হয়ে গেছে আমরা আবারও ডেস্কটপ মোডটা অন করে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু চলে আসছে আমাদের যে স্মার্ট কার্ডটা, সেটার সব ফিউচার আমরা এখান থেকে আপনাদেরকে এখন বুঝাই দিব কোনটাতে কি। তো এখানে ফার্স্ট অফ অল দেখুন স্ট্যাটাস, আপনাদের উপরে দেখুন দেখাবে স্ট্যাটাস, তার নিচে দেখবেন কমপ্লিট লেখা আছে। অলরেডি আমার স্মার্ট কার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে কিন্তু কমপ্লিট শু করবে, আর যদি কমপ্লিট না হয় সেটার বিপরীত কিছু শু করবে। তারপরে বক্স আইডি আমাদের এটার প্রয়োজন নাই, তারপরে যেটা আছে এটাও প্রয়োজন নাই। তো আমার যে ডিস্ট্রিক্ট, আমার এই ডিস্ট্রিক্টটা দেখেন এখানে শু করতেছে, তারপরে আমার যে উপজেলা, উপজেলাটা শু করতেছে, তারপরে আমার ভোটার যে এরিয়া সেই এরিয়াটা শু করতেছে,
লাস্ট আমাদের যেটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস, মানে আমার যে স্মার্ট কার্ডটা সেটা এখন কোথায় আছে, মানে সেটাই শু করতেছে। তো আমার এটা বর্তমানে রামগঞ্জ ইসি অফিস, মানে আমার এরিয়ার মধ্যে আছে। তো আপনি আপনি যখন আপনার আপনার স্মার্ট কার্ডটা চেক করবেন, আপনার যে এরিয়া কিংবা আপনার উপজেলা কিংবা আপনার ডিস্ট্রিক্ট সব কিছু এইভাবে শু করবে। আর যেটা লাস্ট আপনার যেখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখবেন, সেখান থেকে কিন্তু আপনি এটাকে সংগ্রহ করতে পারবেন। আমার এখানে যেমন রামগঞ্জ ইসি অফিস, আপনার যে এলাকা থাকবে আপনার, হয়তো বা আপনার এলাকার কোনো নাম থাকবে, তো আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে মানে আপনার যে স্মার্ট কার্ডটা সেটা সংগ্রহ করতে পারবেন। আর সংগ্রহ করার সময় আপনি অবশ্যই এটা নিয়ে গেলে বেটার হবে। তো এইভাবে আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন, কিংবা আপনাদের স্মার্ট কার্ডটা কতটুকু হয়েছে, কী আসলে ইস্যু, এটার স্ট্যাটাস দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটা। তো আবারও নেক্সটে আপনাদের মাঝে কোনো টপিক নিয়ে হাজির হবো, সে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বেশি কিছু আর বলার নেই, তবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।